আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। রিসেন্টলি আমরা মাওয়া ঘাটে গেছিলাম, তো সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। মাওয়া ঘাটের তাজা ইলিশ ভাজা অথবা ইলিশ মাছের লেজের ভর্তার আকর্ষণ তো রয়েছেই, তার চেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের দুইজনের বাইক জার্নি। আমি আমার হাজব্যান্ড দুজনে গিয়েছিলাম। সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা মাওয়া ঘাট ঘুরতে যেতে চান তাদের জন্য বলছি, যদি বাসে যেতে চান ঢাকার বিভিন্ন স্থান থেকে, ঢাকা মাওয়া যে বাসগুলো ছাড়ে সেগুলোতে যেতে পারেন। আর পার্সোনালি যদি আপনি গাড়ি বা বাইকে যেতে চান সেক্ষেত্রে গুগল ম্যাপ দেখে যেতে পারেন, অথবা হানি ফ্লাইওভারটা পার হওয়ার পরে সাইনবোর্ডগুলো দেখে তারপরে যাবেন, না হলে গোলকধাঁধায় পড়তে পারেন। গুলিস্তান থেকে মাওয়া ঘাট যেতে বাইকে আমাদের সময় লেগেছিল 25 থেকে 30 মিনিট। আপনারা যদি লাঞ্চ করার উদ্দেশ্যে মাওয়া ঘাটে যান, অবশ্যই 1টা থেকে 1.5টার মধ্যে ওইখানে পৌঁছানোর চেষ্টা করবেন, সেভাবে সময় নিয়ে বের হবেন। এখানে রেস্টুরেন্টগুলো সবই একই রকম দেখতে, খুবই সাদামাটা প্লেট গ্লাস বসার জায়গা, তবুও বসার জায়গা পাবেন না 1টা থেকে 1.5টার মধ্যে। আর প্রতিটা রেস্টুরেন্টের সামনে রয়েছে শত শত গাড়ির ভিড়। মাওয়া ঘাটের কাছাকাছি যখন চলে আসবো, একটা রাস্তা গেছে পদ্মা সেতুর দিকে, আরেকটা রাস্তা গেছে বাঁ দিক দিয়ে, যেটা যাবে হচ্ছে রেস্টুরেন্টগুলো যেখানে রয়েছে, অর্থাৎ মাওয়া ফেরি ঘাটের দিকে। আপনারা যদি পদ্মা সেতু দেখতে চান তাহলে সোজা চলে যাবেন, আর রেস্টুরেন্টগুলোতে যেতে চাইলে বাঁ দিক দিয়ে সরাসরি চলে যাবেন মাওয়া ফেরি ঘাটের দিকে। মাত্র 25 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি মাওয়া ঘাটে। আমরা নিরালা হোটেলে আজকে লাঞ্চ করব, চলুন দেখি কী কী আছে এখানে। এখানে বিভিন্ন সাইজের আস্ত ইলিশ মাছ কিনতে পাওয়া যায়, যেটা আপনারা পছন্দ করে দেওয়ার পর ওখানেই কেটে আপনাদের সামনে ভাজি করে দিবেন। যদি অনেকে মিলে যান সেক্ষেত্রে আস্ত ইলিশ মাছ কিনে আপনি ভেজে খেতে পারেন, আর যদি অল্প পরিমাণ অর্থাৎ একা বা দুজন যান সেক্ষেত্রে পিস ইলিশ মাছ কিনতে পাওয়া যায়, সেটাও আপনি খেতে পারেন। আপনার পছন্দের ইলিশ মাছ বেছে দেওয়ার পরে সময় নেবে কাটতে মাত্র 1 থেকে 1.5 মিনিট। তারপর চলে যাবে সরাসরি গরম তেলে, আর মুচমুচে ইলিশ মাছ ভাজা আপনার সামনেই তৈরি করে দিবে। আর সাথে রয়েছে লাল মরিচ আর বেগুন ভাজা। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ভর্তা, চিংড়ি মাছ ভর্তাটা খুবই মজার ছিল। আরও রয়েছে নানান পদ, মুরগির মাংস রয়েছে, রয়েছে সরিষা ইলিশ, চিংড়ি মাছ রয়েছে, এটা দেখতে খুবই লোভনীয় ছিল, আরও থাকছে 5-6 রকমের মাছ। রান্নাঘরে রয়েছে বিশাল বিশাল হাঁড়িতে ভাত। এবার দেখে নেব ইলিশ মাছের লেজের ভর্তা। মাত্র 1 মিনিটে আপনাকে তৈরি করে দেবে ইলিশ মাছের লেজের ভর্তা, খেতে দারুণ মজা। কেউ যদি মাওয়া ঘাটে ঘুরতে আসেন অবশ্যই এই লেজের ভর্তা কিন্তু খাবেন। লাঞ্চ শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। পরন্তে বিকেলে দুজনের এই জার্নি সত্যি স্মরণীয়, আপনারা ঘুরে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার দেখা হবে আমার রান্নার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।